চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। ফেলে আসা দিনের কথা, কষ্টের কথা, বেদনার কথা ভুলে গিয়ে নতুন দিনের আনন্দের কথা মনে নিয়ে, মনে আনন্দ রেখে আমরা এগিয়ে চলবো। ভালো সম্পৃক্ত করব। ক্যামেরায় আসবো? ক্যামেরা না আসলে স্যার আলোচনা জমবে না তো। আসেন আসেন স্যার। না দেখা গেলেও চলে বোধ হয়, একটু দেখা গেছে এখন। না না ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে, এভাবে শুরু করুন স্যার, ক্যামেরার সামনে থাকুন। তো ঠিক আছে, আমরা আলোচনায় আসি। আমাদের আজকের আলোচ্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক ঔষধ স্ট্রেপসিক্রিয়া। আমি সব সময় চেষ্টা করি আমার আলোচনার মধ্যে একটা ঔষধের বেসিক ক্যারেক্টার এটি তুলে ধরার, যাতে করে ওষুধটাকে আমরা সহজে চিনতে পারি। আমার ঘরে পেশেন্ট আসলে আমি যেন রোগীটাকে ঠিক মতো, পেশেন্টটাকে ঠিক মতো বুঝতে পারি এটি কোন ওষুধের পেশেন্ট, এই ওষুধটি কোন রোগে কাজ করে, কোন রোগে কাজ করে। এইভাবে যদি আলোচনা করি তাহলে ওষুধটা চিনতে পারবো না, কারণ একই রোগে অনেক ওষুধ কাজ করে। ফলে আমি যতগুলো ওষুধ জানি একটার পর একটা দিতে থাকবো, বিভ্রান্ত ছড়াবে, আমি নিজে বিভ্রান্ত হব, রোগী বিরক্ত হবে, রোগী আরোগ্য করা কঠিন হয়ে যাবে। যে কারণে আমার চিন্তা ভাবনার মধ্যে থাকে আমি ওষুধের মূল বিষয়বস্তু, মূল চিত্র, বিশেষ চিত্র এইটি রং তুলিতে যেভাবে চিত্রকর চিত্র আঁকে ওইভাবে একটা চিত্র আঁকার চেষ্টা করি, এবং সেটি যতটা সম্ভব সহজ সরল ভাষায় আমি চেষ্টা করি। ইংরেজি শব্দের ব্যবহার একবারে করি না বললেই চলে, একেবারে যে ইংরেজিটা বাংলার চেয়ে সহজ ওইটাই ব্যবহার করি, নচেত আমি সবসময় বাংলা শব্দগুলোই ব্যবহার করার চেষ্টা করি। কারণ আমাদের মধ্যে নানা ধরনের শিক্ষার্থী আছে, তরুণ অভিজ্ঞ, তো অভিজ্ঞ মানুষদের জন্য জটিল ভাষায় সমস্যা নাই, কিন্তু তরুণদের জন্য জটিল ভাষায় কিছু সমস্যা আছে। এবং আমাদের হোমিওপ্যাথিতে যে জটিল ভাষার ব্যবহার সেটি আমি মুছে দেওয়ার চেষ্টা করছি, প্রায় সরল শব্দগুলো, সরল ভাষাগুলো ব্যবহার করার চেষ্টা করছি। আমরা জানি এটি একটি উদ্ভিজ ওষুধ এবং পলিক্রেস্ট ওষুধ, তরুণ এবং ক্রনিক উভয় ক্ষেত্রে এটি কার্যকরী। প্রত্যেকটা ওষুধের কিছু কিনোট থাকে, এটিরও কিনোট বা মূল কথা, এর মূল কথাটাই হচ্ছে অত্যন্ত রাগ এবং অত্যন্ত যৌন চাহিদা, এই দুটি যেন মানিক জোড় লক্ষণ। কোন রোগীর মধ্যে যদি দেখি আমরা অত্যন্ত রাগ এবং অত্যন্ত চাহিদা, যৌন চাহিদা, এই দুটি হচ্ছে ফার্স্ট গ্রেডের লক্ষণ, তাহলে কখনো যদি কোনো মানুষ বলে আমার ভীষণ রাগ এবং আমার ভীষণ যৌন চাহিদা, এই দুটি যেন মানিক জোড় লক্ষণ আমার মধ্যে, স্রেফ এই কিনোটটুকুই যদি আমরা জানতে পারি তাহলে একটা ওষুধকে আমরা সর্বপ্রথম যদি মনে করি সেটি স্ট্রেপসিক্রিয়া। এই ক্ষেত্রে অন্য ওষুধকেও আমরা মনে করব, কিন্তু আমি এই মুহূর্তে আর অন্য ওষুধের কথা বলছি না, কম্পেয়ারের জায়গায় গিয়ে হয়তো সেটি আসবে। এখন আমরা জানি যে যখন পেশেন্ট আমার সামনে আসে কিংবা আমি পেশেন্টের সামনে যাই, তখন প্রথমে পেশেন্টকে দেখে আমি কিছু একটু বোঝার চেষ্টা করি এটি কোন ওষুধের পেশেন্ট হতে পারে। তাহলে আমরা প্রথমে কি দেখি, রোগীর চেহারা বা আকৃতি। তাহলে আকৃতি দেখে আমরা স্ট্রেপসিক্রিয়ার পেশেন্টকে আইডেন্টিফাই করব কিভাবে, চেহারার মধ্যে কি কি আমরা পাবো, তার আকৃতিটা কেমন হতে পারে। সাধারণত বালক বালিকারা শরীর অত্যন্ত জীর্ণ শূন্য, হাড্ডি সার, যেন মাংস নাই, শুধু চামড়া দিয়ে হাড্ডি ঢাকা আছে, এইরকম গায়ে মাংস নাই, একেবারে দুর্বল, জীর্ণ শূন্য, অসুস্থ, অপেক্ষাকৃত পেটটা একটু বড় বা মোটা। সাধারণত যুবক যুবতীরা বেশি দুর্বল প্রকৃতির হয়, কেন হয় সেটি ব্যাখ্যায় আসবে। চেহারার মধ্যে একটা লজ্জা ভাব, বা কোনো মানুষ অপরাধ করলে যেমন তার চেহারা একটা অপরাধী ভাব বা বিব্রত ভাব, ঠিক
কেমনটাই যেন আমরা দেখতে পাই, কেন পাই সেটিও আলোচনায় আসবে। এদের গায়ের রং কালো, চোখের পাতায় কালচে দাগ, কারো মুখমণ্ডল ফর্সা হতে পারে, কিন্তু চোখে মুখে কোনো উজ্জ্বলতা থাকে না, কেন আসে না সেটিও আলোচনায় আসবে। সেকেন্ড, যখন আমরা সেকেন্ড পার্ট আলোচনা করবো তখন। নাক লম্বা, মুখমণ্ডলের ত্বক কুচকানো, এদের চামড়া দেখলে মনে হয় যেন অসুস্থ এবং শরীরে প্রচুর আঁচিল দেখা যায়। এই গেল আকৃতি। প্রকৃতিটা কেমন? আমরা একটা মানুষের চেহারা দেখে তো বুঝলাম যে এইগুলো থাকলে স্টেপিসেগ্রিয়া হতে পারে। তার মেজাজটা কেমন সেটা আমরা সংক্ষেপে একটু দেখে আসি। অর্থাৎ প্রকৃতি, যেটাকে আমরা বলছি টেম্পারামেন্ট, এরা নার্ভাস প্রকৃতির, এরা মনমরা হয়ে থাকে বা বিষণ্ণ হয়ে থাকে। এই গেল এদের টেম্পারামেন্ট বা প্রকৃতি। কাতরতা, এটি সেকেন্ড গ্রেডের একটি শীত কাতর ওষুধ। আর মায়াজম যদি আমরা দেখি তাহলে এটি সেকেন্ড গ্রেডের শরীর, সেকেন্ড গ্রেডের সিভিলিটিক, ফার্স্ট গ্রেডের সাইকোটিক, এবং শুধু ফার্স্ট গ্রেডের নয় লিডিং পজিশনে। এবং যারা টিউবারকুলার মায়াজমকে হিসেব করেন তারা মাথায় রাখবেন এটি সেকেন্ড গ্রেডের টিউবারকুলার। এখন প্রত্যেকটা ওষুধের একটা প্রবণতা থাকে, সাধারণত এই ওষুধটি এই রোগের প্রবণতা, ওই ওষুধটা ওই ওই রোগের প্রবণতা। আমরা যদি প্রবণতার দিকে খেয়াল করি বা ডায়াথিসিস খেয়াল করি তাহলে দেখতে পাবো এটি স্ক্রোফুলাস থার্ড স্টেজের একটি ওষুধ। আর ক্যান্সার, ক্যান্সার আর স্ক্রোফুলাস এই দুই ধরনের প্রবণতা এদের মধ্যে আমরা দেখতে পাই। এখন কজেশন বা কারণ, অসুস্থ হওয়ার পিছনে কারণ কি? কোনো কারণে তারা যদি অপমান হয়, রাগ হয়, ঘৃণা মিশ্রিত রাগ, সেই সাথে মনে কষ্ট, কোনো কারণে অসন্তুষ্টি, কষ্ট চেপে রাখা, হিংসা, বিরক্তি, অতিরিক্ত হস্তমৈথুন, অতিরিক্ত যৌনক্রিয়া, কিংবা শরীরের তরল পদার্থের অপচয় বা ক্ষয়, ধূমপান, এবং কোনো যান্ত্রিক আঘাত, শরীরে কোনো আঘাত লাগে যান্ত্রিক, অথবা ধারালো অস্ত্রে শরীরে কোনো স্থান কেটে যায় কিংবা অপারেশনের পরে, এরা সাধারণত অসুস্থ হতে পারে বা হয়। এখন আমার নিজস্ব যে বৈশিষ্ট্য, একটা বা দুটো শব্দ দিয়ে একটা ওষুধকে চেনা, সেটি আমরা একটু দেখে আসি। স্টেপিসেগ্রিয়াকে আমরা এক দুটো কথায় কিভাবে চিনব? অত্যন্ত, একটা শব্দ অত্যন্ত, অত্যন্ত দিয়েই আমরা দেখি স্টেপিসেগ্রিয়াকে আইডেন্টিফাই করতে বা চিনতে বা মনে রাখতে পারি কিনা। অত্যন্ত ভদ্র এবং মার্জিত আচরণ, আবেগ প্রবণ, সামান্য কথায় বা সামান্য ব্যাপারে অত্যন্ত অপমান বোধ বা রাগ করে, কিন্তু অত্যন্ত চাপা স্বভাবের ফলে কেউ অন্যায় অপমান বা তিরস্কার করলে প্রতিবাদ বা তর্ক করতে পারে না, ফলে মনে মনে অত্যন্ত কষ্ট পেতে থাকে, শেষে অসুস্থ হয়ে পড়ে। অত্যন্ত যৌন চাহিদা, অত্যন্ত রাগ ও অত্যন্ত যৌন চাহিদা, এই দুটি যেন এই ওষুধের মানিক জোড় লক্ষণ। জীবনে প্রথম সহবাসের পর প্রসবে অত্যন্ত জ্বালা করে, বিশেষ করে নতুন বিবাহিত স্বামী বা স্ত্রীর প্রসবে অত্যন্ত জ্বালা করে, কারণ একটা যেহেতু অত্যন্ত যৌন চাহিদা তাই তারা বিয়ের পরে অতিরিক্ত মেলামেশা করে। দেখা যাচ্ছে রাতে দিনে অহর্নিশি, দেখা যাচ্ছে দিনে দু পাঁচবার রাতে দু পাঁচবার অতিরিক্ত মেলামেশার কারণে তাদের প্রসবে একসময় জ্বালা যন্ত্রণা শুরু হয়। দাঁত নষ্ট ও কালো হওয়ার প্রবণতা অত্যন্ত বেশি, চোখের পাতায় অত্যন্ত ঘন ঘন আঞ্জনি হওয়ার একটা প্রবণতা। তাহলে আমরা বেশ কয়েকবার অত্যন্ত অত্যন্ত দেখলাম, আরো একবার আমি রিপিট করি কারণ এইটুকু খুব দরকার। তাহলে অত্যন্ত ভদ্র ও মার্জিত আচরণ, আবেগ প্রবণ, সামান্য কথায় বা সামান্য ব্যাপারে অত্যন্ত অপমান বোধ বা রাগ করে, কিন্তু অত্যন্ত চাপা স্বভাবের ফলে কেউ অন্যায় অপমান তিরস্কার করলে প্রতিবাদ তর্ক করতে পারে না, ফলে মনে মনে অত্যন্ত কষ্ট পেতে থাকে, শেষে অসুস্থ হয়ে পড়ে। অত্যন্ত যৌন চাহিদা, অত্যন্ত রাগ, অত্যন্ত যৌন চাহিদা যেন এই ওষুধের মানিক জোর লক্ষণ। জীবনে প্রথম সহবাসের পর প্রসবে অত্যন্ত জ্বালা, দাঁত নষ্ট ও কালো হওয়ার প্রবণতা অত্যন্ত বেশি, চোখের পাতায় অত্যন্ত ঘন ঘন আঞ্জনি হওয়ার একটা প্রবণতা। এখন আমরা আসি ওষুধের সবচেয়ে ইম্পর্টেন্ট লক্ষণ, হচ্ছে মানসিক লক্ষণ। আমি আমার প্রত্যেকটা ওষুধে মানসিক লক্ষণ গুলোকে ধারাবাহিক ভাবে কোনটার পরে কোনটা হওয়া উচিত, কিভাবে সাজানো উচিত,
শরৎচন্দ্র যেমন তার উপন্যাসকে খুব সরল ভাষায় সুন্দর করে আঁকার চেষ্টা করেছিলেন, আমি আমার প্রত্যেকটা ওষুধের মানসিক লক্ষণকে শরৎচন্দ্রের উপন্যাসের মতো করে একটু সহজ করে গল্পের আকারে সাজানোর চেষ্টা করেছি। এলোপাথাড়ি নয়, কতটা সম্ভব হয়েছে আমি জানি না, দেখি আমরা ইস্টাফিসেগ্রিয়ার মানসিক লক্ষণ কেমন। ইস্টাফিসেগ্রিয়ার বেশিরভাগ মানুষই ভদ্র, শান্ত, ভীতু, গম্ভীর, মার্জিত ব্যবহার এবং প্রায় বিনয় হয়, খুব অভিমানী, সহজেই মনে কষ্ট পায়, এতটাই লাজুক ও সংযত যে কেউ খারাপ আচরণ করলে খুব কষ্ট পায়, কিন্তু সম্মান নষ্ট হবে, কেউ বিরূপ মন্তব্য করবে এই ভেবে পরিবার, আত্মীয় স্বজন, কর্মক্ষেত্র, সমাজ কোথাও জবাব না দিয়ে রাগ, প্রতিবাদ, বিদ্রোহ, খারাপ আচরণ না করে অনেক অন্যায় বা কষ্ট সহ্য করে কষ্ট অপমানের কথা আপনজনের নিকট বলে না, যে কারণে কাছের লোকেরা তাকে বলে ভীতু, তুই জবাব দিতে পারিস না, তোকে এইভাবে অপমান করলো, খারাপ কথা বললো, বেইজ্জত করলো, তোর মুখে কথা নাই, তুই একটা কথা বলতে পারিস না, কোনো উত্তর দেয় না, এই জন্য রাগ করে তার কাছের লোকেরা তাকে বলে তুই ভীতু। সেভাবে খারাপ আচরণ করলে মানুষের কাছে ছোট হয়ে যাব, ফলে আচরণ ভালো আচরণ দিয়ে সম্মান অর্জনের চেষ্টা করে, সমাজে মহৎ ও উঁচু হয়ে বাঁচতে চায়, আভিজাত্য ও মর্যাদা বজায় রাখার জন্য বাধ্য হয়ে অপছন্দের কাজ যদি করতে হয় তাও করবে, কিন্তু নিজের সম্মান নষ্ট করবে না, যেটি সে পছন্দ করে না সেই কাজটি সে করবে, কেন করবে, যাতে তার সম্মান নষ্ট না হয়, সমাজে কেউ তাকে মন্দ না বলে, কেউ যেন তাকে নিয়ে বিদ্রুপ বা সমালোচনা না করে, বন্ধু বান্ধবের সামান্য কথায় অত্যন্ত অপমান বোধ করে, যেটি তার মনের গভীরে, অত্যন্ত গভীরে এবং দীর্ঘস্থায়ী ভাবে বাসা বাঁধে, যে কারণে অনেকের সাথে তার সম্পর্ক ঠিক থাকে না, দীর্ঘ সময় পর্যন্ত কষ্টের এবং অপমানের কথা ঘুরে ঘুরে মনে আসে, যেমনটা আমরা নেট্টাম্মিয়ুরে দেখতে পাই যে সহজে সে কষ্টের কথা ভুলতে পারে না, সে বলে শেষ কবে যে রাগ হয়েছে আমার মনেই পড়ে না ডাক্তার বাবু, যদি জিজ্ঞাসা করেন আপনার রাগ কেমন, সে বলবে শেষ কবে যে আমার রাগ হয়েছে, কার সাথে রাগ করেছে আমার ঠিক মনে পড়ে না, এরা রাগ হয় কিন্তু রাগটা চেপে রাখে, প্রকাশ করে না, তাই ঝগড়া করে না, তাই বলবে কবে যে শেষ রাগ হয়েছে কার উপর আমার মনেই পড়ে না, মানুষের কাছ থেকে সম্মানজনক আচরণ আশা করে এরা, এদের মধ্যে গাম্ভীর্য ভাব থাকলেও এদের এবং মাঝত কর্কশতা পাবেন না, অহংকার পাবেন না, তেজ পাবেন না, সহজে এরা বন্ধুত্ব করতে পারে। ডাক্তার হ্যানিম্যান বলছেন একটা ব্যতিক্রমী কথা, সবসময় এদের মেজাজ খুশি থাকে, প্রচুর কথা বলে, সামাজিক জীবনকে এরা বেশ উপভোগ করে, এই ব্যতিক্রমী কথা কিন্তু অন্যান্য লেখকের বই পাওয়া যায় না, এমন কিছু করে না যাতে কেউ দুঃখ পায়, এরা আর পাঁচজন মানুষের চেয়ে উৎকৃষ্ট, ভালো কিছু করার চেষ্টা করে, অত্যন্ত নিখুঁত ভাবে কাজ করে, তার সম্মান ও মর্যাদা নষ্ট হওয়ার মতো কোনো কাজ কেউ করলে মনে ভীষণ প্রতিক্রিয়া সৃষ্টি হয় কিন্তু সে প্রকাশ করে না, এটি বলছেন ডাক্তার কেন্ট। চোখে মুখে লজ্জা ভাব, অন্যের চোখে চোখ রেখে এরা কথা বলতে পারে না, অন্যের চোখে চোখ রেখে কথা বলতে লজ্জা হয়, গুরুজনদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না, মাথা নিচু করে নম্রভাবে সম্মান বজায় রেখে ভদ্রভাবে কথা বলে, কারো উপর এরা মাতাব্বরি করে না, বরং বড়দের বা কর্মক্ষেত্রে তার উদ্ধতন কর্তার অধীনে থেকে তারা কাজ করতে পছন্দ করে, এরা নত হয়ে চলে, নিজের প্রতি এদের আস্থা কম, এটি একটি ফার্স্ট গ্রেডের লক্ষণ, যেটাকে আমরা বলছি ল্যাক অফ কনফিডেন্স, আমি ইংরেজি বলি না কিন্তু ভাইনা সামনে এসে তো সাহস করে কইছি আর কি, একটা কথা, নিজের যোগ্যতায় কিছু করতে পারে না, উদাসীনতা, হতাশাগ্রস্ত, বিরক্তিভাব, সবসময় মনে দুঃখ, মন ভারাক্রান্ত, ভবিষ্যৎ নিয়ে চিন্তায় মগ্ন, অমঙ্গল চিন্তায় তার মন ভেঙে পড়ে, শারীরিক মানসিক কোনো পরিশ্রম করতে পারে না, মনে জোর থাকে না, কি করবে বুঝতে পারে না, অনেক সময় তার মনে হয় আমার স্ত্রী বোধহয় আমাকে ছেড়ে চলে যাবে, তবে এরা রোমান্টিক সম্পর্ক পছন্দ করে, যেমনটা নেট্টাম্মিয়ুর করে, চাপা স্বভাবের কারণে কারো কাছে সে তার প্রয়োজনের বা ন্যায্য কথাটি বলতে পারে না, কারো কাছে কিছু প্রকাশ করতে খুব লজ্জা পায়, এই যে কারো কাছে কিছু প্রকাশ করতে লজ্জা পায়, আরো কিছু ওষুধকে আমরা পাবো, ব্যারাটাকার, কার্সিনোসিন, লাইকোপোডিয়াম, পালসেটিলা, ইস্টাফিসেগ্রিয়া, এরা সবাই ফার্স্ট গ্রেডের, আরো কটা ওষুধ আছে সেকেন্ড গ্রেডের, যারা কারো কিছু কিছু প্রকাশ করতে লজ্জা পায়, ক্যালকেরিয়া, কার্প, ইগনেশিয়া, নেট্টাম্মিউরো, সাইলেশিয়া, হ্যাঁ, তো
ক্যালকারিয়া কার্ভ, ইগনেশিয়ান, এক্টামিউরোসাইলিসিয়া, এগুলো হচ্ছে সেকেন্ড গ্রেড। কাউকে পছন্দ করলেও, ভালোবাসতে চাইলেও, প্রেম করতে চাইলেও লজ্জায় সে বলতে পারে না, নিজের কথা বলার ব্যাপারে সতর্ক, মুখ খুলতে চায় না। ডাক্তার কাছে এসে অল্প তথ্য দিবে, ঠিক যেন নেট্টামিউরের মতো। তবে ডাক্তার যদি তাকে সহানুভূতি দেখায়, একটু ভালোবাসা দেখায়, তাহলে সে সব কথা খুলে বলবে। নিরিবিলি একা থাকতে পছন্দ করে, মানুষের সামনে যেতে অপছন্দ বা ভীষণ ভয় পায়। সাইকোসিস দোষের কারণে নিজ পাপ বা অন্যায় কাজের কথা সহজে কাউকে বলতে চায় না, এমনকি রাগ, কষ্ট, অপমানের কথা আপনজনের নিকটও বলে না। স্টাফিসিকদের অল্প কিছু মানুষ পাবেন যারা ভীষণ রাগী। এতক্ষণ আমরা ভদ্রলোকদের কথা শুনলাম যে স্টাফিসিকদের মানুষেরা ভদ্র, কিছু মানুষ পাবেন যারা ভীষণ রাগী, খুঁতখুঁতে স্বভাব, খিটখিটে বিষণ্ন মন, সামান্য ব্যাপারে উত্তেজিত হয়, গোপন বা মনের কথা চেপে রাখতে গিয়ে গোপনীয়তা বা সাইকোসিসের সৃষ্টি হয়। আমরা জানি যে যারা মনের কথা গোপন করে, চেপে রাখে, এই গোপনীয়তা চেপে রাখতে রাখতে সাইকোসিসের সৃষ্টি হয়, তখন সে খিটখিটে, সন্দেহ প্রবণ এবং বদমেজাজি হয়ে যায়। এর পিছনে সাইকোসিস। তুচ্ছ কথায় দোষ ধরে, সামান্য শব্দে বিরক্ত হয়, কখনো কখনো ধ্বংসাত্মক হতে পারে, তবে ইস্টামোনিয়ামের মতো অত বেশি ধ্বংসাত্মক নয়। এখন আমরা কিছু শিশুর আচরণ দেখে আসি। কিছু শিশু খিটখিটে প্রকৃতির, অত্যন্ত বদমেজাজি, যেটা আমরা ক্যামোমিলা, সিনাগ্রাফাইটিস, ম্যাকগ্রাফ, স্টাফিসেগ্রিয়ায় পাই, এবং সবগুলোই ফার্স্ট গ্রেড, সবকটা ওষুধ ফার্স্ট গ্রেড। শিশু সকালে ঘুম থেকে ওঠার পর মেজাজ অত্যন্ত খারাপ থাকে। রাগ হলে শিশুরা হাতের কাছে যা পায় সে সব জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়। এই ক্ষেত্রে স্টাফিসেগ্রিয়া ফার্স্ট গ্রেডের ওষুধ, হাতে যা পায় তা ছুঁড়ে ফেলে দেয়। এই ক্ষেত্রে ক্যামোমিলা, সিনা, হাইডাস, টিউবারকুলিনাম সেকেন্ড গ্রেড। শিশুরা ভীষণ জেদি, এটা চায়, ওটা চায়, কিন্তু সে যা চায় তা দিলে সে ছুঁড়ে ফেলে দেয়। এই ক্ষেত্রে ক্যামোমিলা, সিনা, কফিয়া সেকেন্ড গ্রেড। জানালা দিয়ে জিনিসপত্র ফেলে দেয়, ইস্টামোনিয়াম সেকেন্ড গ্রেড। যার প্রতি রাগ হয় তার গায়ে জিনিসপত্র ছুঁড়ে মারে, সেই ক্ষেত্রে স্টাফিসেগ্রিয়া ফার্স্ট গ্রেড। এবং যার উপর রাগ হয় তাকে আঘাত করতে ইচ্ছা করে কিন্তু আঘাত করে না। রাগ হলে যে কাছে থাকে তার দিকে জিনিসপত্র ছুঁড়ে মারে, এই ক্ষেত্রে টিউবারকুলিনাম হচ্ছে ফার্স্ট গ্রেড। শিশুর সামনে বাবা মা যদি ঝগড়া করে তাহলে তার মনের মধ্যে একটা চাপ সৃষ্টি হয়, ফলে রাগের পরে শিশু অসুস্থ হয়ে পড়ে। এই যে তার মধ্যে চাপ সৃষ্টি হয় তখন, কিংবা রাগের পরে শিশুরা অসুস্থ হয়ে পড়ে। অপমান, কষ্ট সহ্য করে অনেক বেশি ছাড় দেওয়ার পরেও যখন কেউ তার আত্মসম্মানে বা মনে আঘাত দিতে থাকে, মনের উপর অতিরিক্ত, তখন সে অনেক সময় আর বেশি ধৈর্য ধরতে পারে না। কন্টিনিউ সে অপমান, কষ্ট সহ্য করে যাচ্ছে, ছাড় দিয়ে যাচ্ছে, কিন্তু এক সময় আর ধৈর্য ধরতে পারে না। অন্যায় সহ্য করা এই মানুষটি তখন এক সময় মেজাজি হয়ে ওঠে, প্রতিবাদী হয়ে ওঠে, স্বাধীন চেতা হয়ে ওঠে। এই যে অন্যায় সহ্য করা মানুষটি এক সময় স্বাধীন চেতা হয়ে ওঠে, এক্ষেত্রে মেডোনিয়াম ফার্স্ট গ্রেড, অ্যাসিড, ফ্লোর, কস্টিকাম, নার্ভবোম, ফসফরাস, প্লাটিনা, স্টাফিসিগ্রিয়া, এসব হচ্ছে সেকেন্ড গ্রেড। রাগের সময় জিনিসপত্র ছুঁড়ে ফেলে, মনে মনে আঘাত করার ইচ্ছে করে। রোগী বলে, আমার একদম রাগ ছিল না, একদম রাগ ছিল না, কিন্তু বর্তমানে ঘন ঘন রাগ হয়। সে নিজে বা অন্য কেউ ভুল করলে তার প্রতি ঘৃণা মিশ্রিত রাগ হয়। যদি কখনো সে নিজে ভুল করে কিংবা অন্য কেউ ভুল করে, তাহলে নিজের উপর তার ঘৃণা মিশ্রিত রাগ হয়, অন্যের উপর ঘৃণা মিশ্রিত রাগ হয়। জীবনের প্রথম থেকে এদের মধ্যে একটা স্বাধীনচেতা ভাব স্পষ্ট থাকে। কাছের থেকে যারা মিশে তারা তাকে বুঝতে পারে। সামান্যত রাগ বা অপমান বোধ হয় এমন ওষুধের মধ্যে আর্সেনিক, ক্যালকেরিয়া কার্ভ, কার্সিনোসিন, কস্টিকাম, ইগনেশিয়া, আয়োডিয়াম, লাইকোপোডিয়াম, নেট্টামিউর, নাল্বোম, পালসিটিলা, স্টাফিসিগ্রিয়া, টিউবারকুলিনাম, সবগুলোই হচ্ছে ফার্স্ট গ্রেড। সামান্যতে যারা রাগ বা অপমান বোধ হয় এই ওষুধগুলি হচ্ছে ফার্স্ট গ্রেড। কিন্তু তুচ্ছ কথায় রাগ বা অপমান বোধ স্টাফিসিগ্রিয়ার মতো অন্য কোন ওষুধে দেখা যায় না। একেবারে সামান্য কথায় রাগ, মারাত্মক রাগ, এটি সব এক্ষেত্রে ওষুধ যেগুলো পায় তার মধ্যে স্টাফিসিগ্রিয়া সবার উপরে। কারো উপর রাগ হলে প্রতিশোধ নেওয়ার জন্য মনের মধ্যে ভীষণ জিদ হয়, তবে সে নিজে প্রতিশোধ নিবে না, অন্য কেউ যদি তার পক্ষ থেকে প্রতিশোধ নেয় তাহলে সে খুশি, কারণ তারা নিজেরা সমাজে কারো কাছে খারাপ হতে চায় না। যতই রাগ হোক প্রতিশোধ অন্যের মাধ্যমে নিবে, কিন্তু শত্রুপক্ষ বা অন্য কাউকে বুঝতে দিবে না। এটি একটি সাইকোটিক প্রবণতা। সামান্য ব্যাপারে খুব সচেতন থাকে ও গুরুত্ব দেয়, প্রয়োজনের চেয়ে অনেক বেশি বাড়াবাড়ি করে, অল্পেই খুব বেশি খুশি হয় কিংবা সামান্যতেই খুব কষ্ট পায়। নিজে বা অন্য কেউ যদি অন্যায় করে সেজন্য অন্যের বা নিজের প্রতি
ঘৃণাযুক্ত রাগ হয় সে কথা একটু আগে বলেছি, এবং এই ঘটনার জন্য মনে মনে সে দুঃখ করে, আমি কেন ভুলটা করলাম, কেন অন্যায়টা করলাম, না করলেই তো পারতাম। রাগ অত্যন্ত বেশি, সামান্য কথায় রাগ এবং অপমান বোধ করে, কিন্তু রাগের সময় প্রকাশ করে না। কেউ সামান্য মানসিক আঘাতে বা সামান্য কথায় উত্তেজিত হয়ে পড়ে, উত্তেজনা প্রবণতা আছে, কোনো কারণে উত্তেজিত হলে কথা বলার সময় এরা বারবার ঢোক গিলতে থাকে, তখন কথা বলতে পারে না। স্টাফি সিগারেট মানুষেরা যদি রাগ হয়, শরীর কাঁপতে থাকে, বেশ উত্তেজিত হয়ে পড়ে, তখন বারবার ঢোক গিলতে থাকে, তার কথা বন্ধ হয়ে যায়, বাকরুদ্ধ হয়ে যায়, কথা বলতে পারে না। যেসব রুগী অল্পে খুব রাগ হয় এবং ভয়ানক মূর্তি ধারণ করে, তাদের মধ্যে হিপার, কেলিকার, নাজবম, কেলিয়ায়ড, ক্যামোমিলা অন্যতম। এখন আমরা যদি তুলনা করি যে বিরক্তিকর মেজাজ বা রাগ ও স্পর্শকাতরতার ক্ষেত্রে কোন কোন ওষুধ, তবে হিপারসাল্প এবং নাইট্রিক অ্যাসিডের সাথে কিছুটা মিল আমরা পাই। হিপার রাগ চাপা দেয় না, অনুতপ্ত হয় না, অ্যাসিড নাইট্রিক ক্ষমা করতে চায় না, বহুদিন পর্যন্ত রাগ পুষে রাখে, প্রতিশোধ নেয়ার ইচ্ছা চলতে থাকে। অ্যাসিড নাইট্রিক হচ্ছে এরকম একটা ওষুধ, কবরে যাওয়ার আগে কিংবা শ্মশানে যাওয়ার আগ পর্যন্ত সে কাউকে ক্ষমা করতে চায় না, সে কাউকে মাফ করতে চায় না, সে কারোর সাথে কম্প্রোমাইজ করতে চায় না, রাগ পুষে রাখে। অসুখী প্রেমের, প্রেম করে যারা সুখী হতে পারেনি, অসুখী, এর মধ্যে কার্সিনোসিন ফার্স্ট গ্রেড, অরামমেট, ইগনেসিয়া, নেট্রামিউর, স্টাফিসিগিয়া সেকেন্ড গ্রেড। হস্তমৈথুন করার মারাত্মক প্রবণতার অন্যতম শ্রেষ্ঠ ওষুধের মধ্যে স্টাফিসিগিয়া, এরা প্রচুর হস্তমৈথুন করে, যে কারণে এক সময় এদের মারাত্মক যৌন দুর্বলতা দেখা যায়, শরীর ভেঙে যায়, চেহারা নষ্ট হয়ে যায়, চোখের কোণে কালি দাগ পড়ে যায়, ওই যে মানুষের মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না, যেমন লজ্জার কারণে। আর একটা কারণ যে এই যে অবৈধ উপায়ে সে তার মানে বীর্যপাত ক্ষয় করে চেহারা নষ্ট করে ফেলেছে, এই কারণে কারো মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না। কারণ যদি বলে এই তো চেহারা এরকম কেন, তুই ইয়াং মানুষ, তুই যুবক মানুষ, তুই যুবতী, তো চেহারা এরকম কেন, তোর চোখের নিচে কালে দাগ কেন, এই জন্য মাথা নিচু করে কথা বলে লজ্জায়, যে তার এই কালো চেহারা আছে, নিজে নিজে লজ্জা পায়, কারণ কালো বানিয়েছে সে অপরাধ করে, অপরাধটাকে ঢেকে রাখার জন্য মাথা নিচে করে কথা বলে। হস্তমৈথুন করার প্রবণতা খুব বেশি যে কটা ওষুধের মধ্যে, তার মধ্যে বিউপারানা, অরিগেনাম, প্ল্যাটিনা, সিপিয়া ও স্টাফিসিগিয়া সবগুলোই ফার্স্ট গ্রেড। অরিগেনামের একটা মহিলা পেশেন্ট বহু আগে আমি এলাকায় থাকতে পেয়েছিলাম, তার বক্তব্যই হলো দিনে তার কয়েকবার মেলামেশা করা লাগবে, এই জন্য সে যাকে একটু সহজে মিশার সুযোগ পেত তাকে সে বলতো আমার সাথে একটু মেলামেশা করতে হবে, কেন যেখানে হোক লজ্জা শরমের মাথাকে সে মুখে ফুটেই বলবে, সে চেম্বারে এসে বলছে আমার সারাদিনে কয়েকবার মেলামেশা করা লাগে, এবং আমি প্রস্তাব করেই বলেই আমি আমার চাহিদা মিটাই। যৌন চাহিদা অত্যন্ত বেশি, আরো যে কটা ওষুধ পায় তার মধ্যে ফসফরাস, প্ল্যাটিনা এবং স্টাফিসিগিয়া, তিনটাই ফার্স্ট গ্রেড, সর্বদা যৌন চিন্তা, মাথার মধ্যে আর কোনো চিন্তা নাই, কিভাবে তার অবৈধ পন্থায় বা বৈধ পন্থায় সে যৌন চাহিদা মিটাবে, এই যৌন চিন্তা তার মাথার মধ্যে, বৈধ কিংবা অবৈধ উপায়ে যৌন চাহিদা পূরণ করার জন্য ব্যস্ত হয়ে ওঠে। নারী পুরুষ উভয়ের যৌন চাহিদা এত বেশি যে হস্তমৈথুন বা সহবাস ছাড়া মনে আর কোনো ভাবনা থাকে না, দিনটা তো একটা চিন্তাই সে মগ্ন, স্বামী স্ত্রী সব সময় কাছে কাছে থাকতে ভালোবাসে, তাকে নিয়ে নানান কল্পনা করতে ভালো লাগে, স্বামী বা স্ত্রী অসুস্থ এটি বিবেচনা থাকে না, স্বামী হয়তো স্টাফিসিগিয়া, স্ত্রী অসুস্থ সে এটা মানে না, স্ত্রী হয়তো স্টাফিসিগিয়া, স্বামী অসুস্থ এটা সে মানে না, কারণ তার একটাই চিন্তা আমার চাহিদা পূরণ করতে হবে, কিভাবে করবে আমি জানি না। যতক্ষণ পারে, যতক্ষণ ক্ষমতা থাকে, প্রতিদিন প্রতিরাত যত ক্ষমতা থাকে, যতক্ষণ ক্ষমতা থাকে ততক্ষণ তার সহবাসের চেষ্টা করে, মনে মনে কল্পনায় যৌন বিষয়ে উত্তেজিত হয়ে পড়ে, তখন হয়তো হস্তমৈথুন বা অতিরিক্ত সহবাসের ফলে দেখা দিতে পারে তার চিন্তা শক্তি বা স্মৃতি শক্তি দুর্বলতা, শারীরিক বা মানসিক বিভিন্ন সমস্যা, তখন হয়তো বন্ধু বান্ধবকে ভালো লাগে না, মনের মধ্যে চাপা ক্ষোভের জন্ম নেয়, মন উদাসীন, আনন্দহীন, অন্ধকার হয়, জীবনটাকে অন্ধকার মনে হয়, পড়ায় মন বসে না, পড়লে মনে থাকে না, কোনো কাজে ইচ্ছা হয় না, সর্বদা তখন একটা উদাসীন উদাসীন ভাব, রাতে যৌন উত্তেজনাটা অত্যাধিক বেড়ে যায়, লজ্জার কারণে বা সুনাম রক্ষার জন্য যৌন চাহিদাকে চেপে রাখে, যৌন বিষয় নিয়ে ভাবে, যৌন আকাঙ্ক্ষা, হস্তমৈথুনের প্রবল ইচ্ছা, মহিলাদের দিকে কুদৃষ্টিতে তাকাতে পারে না, তাই যৌন চাহিদাকে চেপে রাখে, কিংবা হস্তমৈথুন বা সহবাসের মাধ্যমে এটিকে পূরণ করতে চেষ্টা করে,
কেউ আবার সমকামিতায় জড়িয়ে পড়ে, সমকামিতায় জড়িয়ে পড়ার যে কটা ওষুধ আছে তার মধ্যে ইস্টাফিসেগ্রিয়া হচ্ছে অন্যতম একটি ফার্স্ট গ্রেডের ওষুধ। ইস্টাফিসেগ্রিয়ার চেয়ে বেশি দুশ্চরিত্র মানুষ খুব কম পাওয়া যায়, যদিও এই কথাটি আরো দু একটা ওষুধের মধ্যে পাওয়া যায়, সিফ্লোলাইকোপডিয়াম এই কথাটা পাওয়া যায়। রাগ ও যৌন উত্তেজনার বড় ওষুধ হিসাবে ইস্টাফিসেগ্রিয়া, পরেই হায়াসিমাস লেখেছি ফসফরাস সিপিআই টেরেন্টোলার অবস্থান। এই ক্ষেত্রে রাগ ও যৌন চাহিদা যৌন উত্তেজনার বড় ওষুধ ইস্টাফিসেগ্রিয়া, এই ক্ষেত্রে ইস্টাফিসেগ্রিয়া ফার্স্ট গ্রেড। সেকেন্ড গ্রেডে এরপরে যে অবস্থানে আছে হায়াসিমাস লেখেছি ফসফরাস সিপিআই টেরেন্টোলা। অতিরিক্ত যৌন উত্তেজনা ও যৌন চিন্তা, অতিরিক্ত যৌন উত্তেজনা ও যৌন চিন্তা, সেই ক্ষেত্রে হায়াসিমাস লেখেসিস মেডোরিনাম অরিগিনাম ফসফরাস প্লাটিনা ইস্টাফিসেগ্রিয়া এবং থুজা সবগুলো ফার্স্ট গ্রেড। এছাড়াও আছে অ্যাসিড ফ্লোর ক্যালক্রিয়াকার ক্যান্থারিস কোনিয়াম ইস্টামোনিয়াম টেরেন্টোলা টিউবারকুলিনাম সেকেন্ড গ্রেড। অতিরিক্ত রাগ সহ অতিরিক্ত যৌন চাহিদা, অতিরিক্ত রাগ এবং অতিরিক্ত যৌন চাহিদা যেটা বলছিলাম শুরুতে, লাইকোপডিয়াম নাক্সবম সিপিআই এবং ইস্টাফিসেগ্রিয়া সবগুলো ফার্স্ট গ্রেড। নিজের গোপন কথা ঢেকে রাখা সর্বোচ্চ চেষ্টা করে যে সাইকোটিক প্রবণতা, সব সময় অনুমান করে তার গোপনীয়তা বা দুর্বলতা অন্যরা জেনে যাবে, যে ভয়টি মেডোরিনামের মধ্যে আমরা পাই। কঠিন তিরস্কার করলেও অন্যায় ভাবে অপরাধী সাব্যস্ত করলে মনে মনে রাগে ফেটে পড়ে, তাকে যদি কেউ কঠিন ভাবে তিরস্কার করে অপমান করে কিংবা তাকে যদি বিনা অপরাধে অপরাধী সাব্যস্ত করে তাহলে ভীষণ রাগে মনে মনে রাগে ফেটে পড়ে, সে কথা দীর্ঘ সময় ধরে ঘুরে ফিরে থাকে, তখন মনে প্রতিহিংসা দেখা দেয়, প্রতিশোধ নেওয়ার ইচ্ছা জাগে, নিজ বাড়ির প্রতি তার খুব টান, সে বেড়াতে গিয়ে কোথাও থাকতে তার ভাল লাগে না, যেটাকে আমরা বলি গৃহ কাতরতা হোমসিকনেস, অর্থাৎ বাড়ির প্রতি টান, কখন বাড়ি ফিরবো, অন্যের বাড়িতে থাকতে ভাল লাগে না, নিজের বাড়িতে এসে তার থাকতে ভাল লাগে, রাত হয়ে গেল নিজের বাড়িতে এসে ফিরে আসতে চায়। এই যে নিজের বাড়ির প্রতি খুব টান, বাড়িতে এসে থাকতে ভালো লাগে অন্যের বাড়িতে থাকতে ভালো লাগে না, এই ক্ষেত্রে অ্যাসিড ফস ক্যাপসিকাম কার্বানিভ্যালিস ইগনেশিয়া মার্কস অফ ফার্স্ট গ্রেড, অ্যাসিড নাইট্রিক অরামিড ব্রায়োনিয়া ক্যালকেরিয়াকা পাস্টিকাম নেটাম বিলুর ফসফরাস সাইলিশিয়া ইস্টাফিসেগ্রিয়া হচ্ছে সেকেন্ড গ্রেড। এদের মধ্যে চুরি করার একটা প্রবণতা আছে, আপনার ঘরে ঢুকবে বা তার কোথাও সে বেড়াতে গেছে, এখানে গিয়ে যেটা তার পছন্দ হবে খুঁজতে থাকবে, সেটা সে গোপনে পকেটে ঢুকিয়ে নেবে, চুরি করে নেবে, এই চুরি করার প্রবণতা এটি সেকেন্ড গ্রেডের একটি লক্ষণ। এই যে চুরি করার প্রবণতার মধ্যে বেলেডোনা অপিয়াম ফার্স্ট গ্রেড, নাক্সবম পালসিটিলা ইস্টাফিসেগ্রিয়া সালফার টেরেন্টোলা থুজা এগুলো হচ্ছে সেকেন্ড গ্রেড, এটি পাবেন ডাক্তার মারফির রেপার্টরিতে। এরাকে জিজ্ঞাসাবাদের সময় সাক্ষাৎকার নেওয়ার সময় এরা কান্না করে, একা একা কথা বলে, ইস্টাফিসেগ্রিয়া ফার্স্ট গ্রেড। এছাড়াও আরো আছে অ্যান্টিপ্টাট অরামেট হায়াসিমাস কেলিবাইক্রম এবং মার্সাল সেকেন্ড গ্রেড, এরা একা একা কথা বলতে থাকে, তবে একা একা উচ্চ স্বরে কথা বলে ইস্টাফিসেগ্রিয়া ফার্স্ট গ্রেডের লক্ষণ। কথা কম বলে কারা তা একটু দেখে আসি, আর্নিকা অ্যাসিড ফস অরামেট ব্রায়োনিয়া কার্বানিভ্যালিস কস্টিকাম কোকুলাস গ্লোনিয়ন ইগনেশিয়া লিডাম্পাল লাইকোপডিয়াম নেটামিউ নাক্সবম অপিয়াম ফসফরাস প্লাটিনা পালস ইস্টাফিসেগ্রিয়া সালফার ভিরেট্রাম জিঙ্কামেট, ফার্স্ট গ্রেডের কম কথা বলা ওষুধ। সেকেন্ড গ্রেডের কম কথা বলা কতগুলো ওষুধ আছে তা আমরা দেখে আসি, অ্যান্টিমক্রোড আর্নিকা আর্জেনাটিকাম আর্সেনিক ব্যারাটেকার বেলেডোনা ক্যাপসিকাম কার্বোভেজ চায়না কলোসিন জেলসিমিয়াম সিমিসিফিউগা ক্লিমেটিস হিপার হায়োসিয়ামাস লাইকোনেট্রাম সালফ নাইট্রিক অ্যাসিড নাক্সবম রাস্টক্স ইস্টাফিসেগ্রিয়া ইস্টামোনিয়াম টেরেন্টোলা এবং থুজা সেকেন্ড গ্রেড। এখন আমরা আসি মনের মধ্যে যদি কোনো প্রতিক্রিয়া হয়, কোনো কষ্ট হয় তাহলে তার কুফল কিন্তু শরীরে গিয়ে পড়ে অনেক সময়, তাহলে মনে বিরূপ প্রতিক্রিয়ার কারণে যে কুফল শরীরে ইস্টাফিসেগ্রিয়ার ক্ষেত্রে তার মনের কষ্ট মনের প্রতিক্রিয়া মনের বিরূপ প্রতিক্রিয়ায় কি কি অসুখ দেখা দিতে পারে, শারীরিক কি কি সমস্যা হতে পারে তার কিছু নমুনা আমরা দেখে আসতে পারি। বাড়ির বাইরে কারো দ্বারা অপমানিত হলে মনে কষ্ট পেতে থাকে, কিন্তু মান সম্মানের ভয়ে প্রতিবাদ করে না, গালাগাল দেয় না, ভাবতে থাকে প্রতিবাদ করা উচিত ছিল, বাড়িতে এসে মনে মনে মনের কষ্টে দুর্বল হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে, মাথা থেকে পা পর্যন্ত কাঁপতে থাকে, ঘুমাতে পারে না, কথা বলা বন্ধ হয়ে যায়, শেষে মাথা ব্যথা শুরু হয়। এছাড়াও কখনো কেউ অজ্ঞান হয়ে যেতে পারে, খিচুনি হতে পারে, কারো কারো হৃৎপিণ্ডে সমস্যা দেখা দিতে পারে, সারা শরীরে যন্ত্রণা ব্যথা হতে পারে,
পেট ব্যথা হতে পারে, কারো অন্ডকোষে প্রদাহ হতে পারে, এমনকি প্যারালাইসিস হতে পারে। এটি একটি মারাত্মক ওষুধ, কষ্ট চেপে রাখার কারণে কারো কারো অনেক সময় ক্যান্সারও হতে পারে। তাহলে মানসিক কষ্টের সাথে ক্যান্সারের সম্পর্ক কি? অ্যালোপ্যাথি বা অন্য অ্যালোপ্যাথির বন্ধুরা বলবে মনের কষ্টে ক্যান্সার হয়েছে, এটা কোনো কথা হলো? হ্যাঁ হলো, অবশ্যই হলো। স্টাফিসিকের ক্ষেত্রে পাওয়া যায় যে মনের কষ্টে, কষ্ট চেপে রাখার কারণে অনেক সময় ক্যান্সারেও আক্রান্ত হতে পারে, জটিল রোগে আক্রান্ত হতে পারে। এখন আমরা আসি, মনোকষ্ট বা ঘৃণাযুক্ত রাগের পরে অনেক সময় পেটে কামড়ানি বা খিল দ্বারা ব্যথা হতে পারে, এটি একটি ফার্স্ট গ্রেডের লক্ষণ। বাড়ির মধ্যে কারো দ্বারা যদি অপমানিত হয় তবে তারা সেই স্থানটা ত্যাগ করে অন্য ঘরে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। ঘৃণা মিশ্রিত রাগ বা মনোকষ্ট থেকে রোগ, এটি ফার্স্ট গ্রেডের লক্ষণ। রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করার কারণে শরীর হাত পা কাঁপে, কথা বন্ধ হয়ে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে। যদি এরা ভীষণ রাগ হয় তাহলে চোখ নীল হয়ে যায়, সেটি নেট্রামিউরে আমরা পাই। তবে মুখমণ্ডল যদি লাল হয়ে যায় সেক্ষেত্রে বেলোডোনাকে ভাবতে পারি, নার্ভভং ক্যামোমিলাও আমরা গুরুত্ব দিতে পারি। রাগের পরে পক্ষাঘাত হতে পারে, অর্থাৎ প্যারালাইসিস হতে পারে। যারা রাগ অপমান ঘৃণা কষ্ট মনের মধ্যে চেপে রাখে কিংবা মনের মধ্যে এসব চেপে রাখার ফলে অসুস্থ হয়, তাদের ক্ষেত্রে যেসব ওষুধগুলো আমরা দেখতে পাই, অ্যানাকার্ডিয়াম, কার্সিনোসিন, কস্টিকাম, কলোসিন, লাইকোপোডিয়াম, ইস্টাফিসেক, এইসব ফার্স্ট গ্রেড। আর আর্সেনিক, অরামমেট, ক্যামোমিলা, ইগনেশিয়া, এপিকাক, ল্যাকিসিস, নেট্রামিউর, নার্ভভং সেকেন্ড গ্রেড। কেউ তাকে যদি প্রত্যাখ্যান করে সেই কারণে যদি তার মানসিক এবং শারীরিক অসুস্থতা দেখা দেয়, সেই ক্ষেত্রে আমরা যেসব ওষুধগুলোকে ভাবতে পারি, অ্যাসিড ফস, অরামমেট, কস্টিকাম, আয়োসিয়ামাস, ইগনেশিয়া, লাইকো, নেট্রামিউর, পালস, প্লাটিনা এবং স্টাফিসেক, প্রত্যেকটা ওষুধই ফার্স্ট গ্রেডের। প্রেমে ব্যর্থ হয়ে যদি কেউ অসুস্থ হয় সেই ক্ষেত্রে আমরা অরামমেট, অ্যাসিড ফস, আয়োসিয়ামাস, ইগনেশিয়া, নেট্রামিউর, পালসেটিলা এবং স্টাফিসেক ভাবতে পারি, সবগুলোই ফার্স্ট গ্রেডের ওষুধ। এতক্ষণ আমরা মানসিক লক্ষণের নানান দিক দেখছিলাম, এখন অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ভয়। ভয় কিন্তু মানসিক লক্ষণের একটি বিশেষ স্থান দখল করে আছে এবং ভয়ের উপর ডিপেন্ড করে ওষুধ নির্বাচন অনেক সময় খুব দারুণ কাজে লাগে। তাহলে দেখে আসি কি কি ভয়। অপমান হওয়ার ভয়টা এদের মধ্যে খুব বেশি, যে কারণে এরা খুব সচেতন থাকে। মনে আঘাত পাওয়ার ভয়, খুন হওয়ার ভয়, এমনকি নিজের ছায়া দেখেও ভয় পায়। অরামমেটের মতো উঁচু স্থানেও এরা ভয় পায়, পড়ে যাওয়ার ভয়, অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়, প্রচন্ড রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে কিনা সে ভয়টাও তাদের মধ্যে ভীষণ ভাবে কাজ করে। তাহলে এতক্ষণ আমরা মানসিক লক্ষণ দেখলাম। কথাই ছিল আজকে যে আজকে শুধু আমরা কনস্টিটিউশন এবং মানসিক লক্ষণ দেখব। তাহলে একটু সময় যেহেতু হাতে আছে আমরা এর অদ্ভুত লক্ষণটি দেখে নিই, পরে অন্য একদিন ফিজিক্যাল জেনারেল এবং রোগ লক্ষণগুলো আমরা দেখব। অদ্ভুত লক্ষণের মধ্যে কি আছে তা একটু দেখে আসি। এর রোগীরা মনে করে আমার পাকস্থলী কিংবা পেটটা নিচের দিকে ঝুলে পড়েছে এবং ঢিলা হয়ে গেছে, এমন অনুভূতি বলছেন ডাক্তার ন্যাস। যখন সে দ্রুত গতিতে হাঁটে তখন তার মনে হয় পিছনে কেউ তাকে অনুসরণ করছে, এতে করে সে ভয় পায় এবং তার টেনশন সৃষ্টি হয়, উদ্বিগ্নতা দেখা দেয়, এটি বলছেন ডাক্তার হিউজেস। শরীরের উপরে যেন পোকা হাঁটছে এমন অনুভূতিও এর মধ্যে দেখা দেয়। স্ত্রীলোকদের জননেন্দ্রিয়ের বাইরে পোকা হাঁটছে এমন অনুভূতি, এটি কফিয়াক, প্ল্যাটিনা, পেট্রোলিয়াম, অ্যাপিস টেরেন্টুলার মধ্যে আমরা পাই, টেরেন্টুলা এসপানিয়া। কোনো কিছুতে পোশাক যদি তার আটকে যায় তাহলে টান দিয়ে ছিঁড়ে ফেলে, সুন্দর করে ছুটিয়ে দিবে না। আমার পোশাকটা হাঁটতে গিয়ে একটু তারে, কাঁটায়, বেড়ায় আটকে গেছে, আমি সুন্দর করে টান দিয়ে ছিঁড়ে ফেলবে, যেমনটা নাক ঘোমেরা করে। রাগের কারণে শ্বাস প্রশ্বাসে অনেক সময় কষ্ট হয়, কোনো কারণে রাগ হয়েছে শ্বাস প্রশ্বাসে কষ্ট শুরু হয়, ডাক্তার কেন্ট বলছেন। আবার মনোকষ্টের কারণে, মনে কোনো কারণে কষ্ট পেয়েছে, তার পেট ব্যথা শুরু হয়। আবেগ বা শোক দমন বা চাপা পড়ার কারণে তার সোরিয়াসিসের মতো মারাত্মক চর্মরোগ দেখা দিতে পারে, এটি একটি ফার্স্ট গ্রেডের লক্ষণ। তাহলে আবেগ বা শোক যদি দমন পড়ে, চাপা পড়ে, তাহলে সোরিয়াসিস দেখা দিতে পারে। কোন সোরিয়াসিসের পেশেন্ট যদি বলে তথ্যে আপনি কেস্টিকিং এর সময় বের করতে পারেন যে কোনো এক সময় শোক, আবেগ বা কষ্ট চাপা পড়েছিল বা দমন করার চেষ্টা করেছিল, তার কিছুদিন পরের থেকে তার এটি দেখা দিয়েছে, এটি একটি ফার্স্ট গ্রেডের লক্ষণ। রাগ হলে তার মুখমণ্ডল নীল হয়ে যায়, সেকেন্ড গ্রেড। শিশুরা ঘুম থেকে জাগার পরে পালিয়ে যেতে চায়, এটিও সেকেন্ড গ্রেডের একটি লক্ষণ। উত্তেজিত হয়ে কথা বলার সময় বারবার ডোক গিলতে থাকে, সেকেন্ড গ্রেড একটি লক্ষণ। রাগের পর বা অন্যায় ভাবে তাকে অভিযুক্ত করা হলে তার খিঁচুনি দেখা দেয়।
সামান্য দমকা বাতাসে পা দুটি মাটি থেকে উঠে গেল এমন অনুভব হয়, ফলে চিটিয়ে পড়ে যায়। সামান্য একটা দমকা বাতাস, সে মনে করছে আমার পা মাটি থেকে উঠে গেছে, এরপরে দেখা চিটপাটাঙ্গে পড়ে গেছে। মনে হয় কপালের মাঝখানে গোল বল আছে এবং মাথার পিছন দিকে ফাঁকা, এমন একটা অনুভূতি। দাঁত পরিষ্কার করলে তার কাশি হয়, মাংস খেলে তার কাশি হয়, সহবাস কিংবা হস্তমৈথুনের পরে তার শ্বাসকষ্ট হয়। সারাদিন ঘুম ঘুম ভাব, কিন্তু সারা রাত তার চোখে ঘুম নাই, ঘুম নাই, সেই সাথে তার সারা শরীরে কামড়ানি ব্যথা, সর্বাঙ্গে মনে হয় যেন কামড়ানো ব্যথা। জ্বরে আক্রান্ত হওয়ার কয়েকদিন পূর্ব থেকে তার সাংঘাতিক ক্ষুধা ফার্স্ট গ্রেডের লক্ষণ। আজকে জ্বরে আক্রান্ত হবে তার দুই দিন আগে থেকে, তিন দিন আগে থেকে, একদিন আগে থেকে তার ভীষণ ক্ষুধা। জ্বর ছাড়ার পরে পুনরায় জ্বর আসার পূর্ব পর্যন্ত সাংঘাতিক ক্ষুধা, এটিও ফার্স্ট গ্রেডের লক্ষণ। অতিরিক্ত হস্তমৈথুন বা সহবাসের পর অন্ডকোষে যৌন উত্তেজনা করে এক ধরনের চুলকানি, অতিরিক্ত হস্তমৈথুন বা সহবাসের পরে তার অন্ডকোষে প্রচুর চুলকানি দেখা দেয়, এটি একটি ফার্স্ট গ্রেডের লক্ষণ। শ্রবণ শক্তি ক্ষীণ হওয়ার সাথে সাথে তার টনসিল ফুলে যায়, যখন সে কানে কম শোনে তখন তার টনসিল ফুলে যায়। ঠান্ডা লাগলে কিডনিতে সুই ফোটানো ব্যথা হয়, চুলকানি থেকে তার হস্তমৈথুনের ইচ্ছা জাগে, শরীরে চুলকানি দেখা দিয়েছে এখন তার হস্তমৈথুনের ইচ্ছা জাগে, আহার করলে তার ঘুম পায়। ঢোক গিলার সময় কানে, বিশেষ করে বাম কানে ফুটা করার মতো ব্যথা হয়। এর দাঁতের ব্যথায় অদ্ভুত একটা লক্ষণ আছে, খাবার পানীয় কিংবা জিভে টাচ করলে দাঁতে ভীষণ ব্যথা করে, কিন্তু যখন সে খাবার সমানে চাবাচ্ছে তখন তার কোনো ব্যথা নাই, তখন তার ব্যথা চলে যায়। প্রস্রাব না করা অবস্থায় প্রস্রাব নালীতে জ্বালা করে, আমরা জানি কারো প্রবলেম হলে প্রস্রাব করার সময় সাধারণত জ্বালা করে, কিন্তু এর যখন প্রস্রাব না করে তখন জ্বালা করে, যখন প্রস্রাব করে তখন জ্বালা আর থাকে না, এটি বলছেন ডাক্তার ন্যাশ। তাহলে আমরা স্টাফিসেগ্রিয়াকে খুব সহজে চিনতে গেলে কিভাবে চিনব, কোন কোন লক্ষণে চিনব, একেবারে সংক্ষেপে যদি আমরা বলতে চাই তাহলে এতটুকুই বলা উচিত, একটা মাত্র শব্দ অত্যন্ত, এই অত্যন্ত শব্দটা দিয়ে আমরা একে চিনতে পারবো, এরা অত্যন্ত ভদ্র এবং মার্জিত আচরণ। আবেগ প্রবণ, সামান্য কথায় বা সামান্য ব্যাপারে এরা অত্যন্ত অপমান বোধ করে কিংবা রাগ হয়, কিন্তু রাগটা চাপা স্বভাবের কারণে প্রকাশ করে না। কেউ যদি তার প্রতি অন্যায় করে, তাকে অপমান করে কিংবা তাকে তিরস্কার করে, তাহলে প্রতিবাদ বা তর্ক করতে পারে না, ফলে মনে মনে অত্যন্ত কষ্ট পেতে থাকে, শেষ পর্যন্ত অসুস্থ হয়ে পড়ে। অত্যন্ত যৌন চাহিদা এবং অত্যন্ত রাগ, এই দুটি লক্ষণ যেন এই স্টাফিসেগ্রিয়ার মানিকজোড় লক্ষণ। একজন মনীষী বলছেন, স্রেফ এই লক্ষণটা যদি কারোর মধ্যে থাকে যে অত্যন্ত রাগ আর অত্যন্ত যৌন চাহিদা, তাহলেই আমরা স্টাফিসেগ্রিয়াকে মনে করতে পারি, স্রেফ এই লক্ষণটা দিয়ে। জীবনের প্রথম সহবাসের পর প্রসাবে অত্যন্ত জ্বালা, অর্থাৎ নববিবাহিত নারী পুরুষের প্রসাবে অত্যন্ত জ্বালা, কারণ অতিরিক্ত মেলামেশা করেছে। আর স্টাফিসেগ্রিয়ার মানুষদের দাঁত নষ্ট হওয়ার এবং কালো হওয়ার প্রবণতা অত্যন্ত বেশি, আর স্টাফিসেগ্রিয়ার মানুষেরা এসে বলবে কয়দিন পর পরই মারাত্মক যন্ত্রণাকর ব্যথাদায়ক আঞ্জনি আমার চোখের পাতায় হতে থাকে, সাধারণত চোখের উপর পাতায়, তবে আমি দেখেছি যে কোনো চোখে যে কোনো পাতায় স্টাফিসেগ্রিয়া অসাধারণ কাজ করে। আমি আমার জীবনে স্টাফিসেগ্রিয়াতে কখনো ফেল করেছি আমার মনে পড়ে না। শুধু তাই নয়, চোখের পাতায় যে ছোট ছোট টিউমারের মতো গুটলি হয়ে থাকে না, অসাধারণ কাজ করে। এরকম অনেক দুরারোগ্য রোগী দেখছি যে অপারেশন করেও সারেনি, অনেকদিন বিভিন্ন ট্রিটমেন্ট করে সারেনি, স্টাফিসেগ্রিয়া তারই চলে গেছে, এবং একটা না একাধিক চোখের পাতায়। দুই চোখে আমি একটা পেশেন্ট দেখছিলাম, বোধহয় প্রায় দুই চোখে 8-9টা বা 7-8টা এরকম আমার মনে নাই, দুই চোখে তার মানে সে ভীষণ ভয় পেত তার সারবে কিনা সারবে কিনা, তাই স্টাফিসেগ্রিয়াতে আমি তাকে সারিয়েছিলাম। তাহলে এরা অত্যন্ত চাপা স্বভাবের, কেউ যদি তাকে কষ্ট দেয় অপমান করে তিরস্কার করে সে প্রতিবাদ করে না, কারণ আত্মসম্মান বোধটা সে বজায় রাখতে চায়, কারো কাছে ছোট যেন না হই, কেউ যেন আমাকে নিয়ে বিরূপ মন্তব্য না করে, তাই আমি কষ্ট সহ্য করব কিন্তু আমি প্রতিবাদ করে নিজের মান সম্মান নষ্ট করব না, এই হচ্ছে তাদের ভাবনা, যে কারণে তারা সমাজে ভদ্রলোক বলে বিবেচিত,
যদিও প্রচুর রাগ আছে সেটি তারা প্রকাশ করে না, তবে অনেকদিন কষ্ট সহ্য করতে করতে এক সময় তারা প্রতিবাদী হয়ে ওঠে, তখন তার ভিতরে ভীষণ রাগ দেখা দিতে পারে, রাগ প্রকাশ পেতে পারে। এটি খুব কম ক্ষেত্রে পাওয়া যায়, তবে পাওয়া যায়। তো আপনারা সবাই ভালো থাকবেন। যদি স্টাফিসিক দিয়ে এতটুকু চিত্র আপনাদের হৃদয়ে আঁকতে পেরে থাকি তাহলে আমার সার্থকতা, না হলে আমার ব্যর্থতা দায় আমি নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন।